কথা বললেন, আমি দুটা উসিলার মাধ্যমে কোরআন পাঠিয়েছি, তুমি যদি আমাকে পেতে চাও আদমের মাধ্যম ছাড়া পাবে না, উইদাউট আদম পাবে না। আল্লাহ সর্বব্যাপ্ত, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই চাও আমি ছাড়া কিছুই নাই। আল্লাহ সবই তো দেখি, তোমাকে তো দেখি না, ফাত্তাখিযু ছাপা দিয়ে ধরো, ওয়াকিলা উকিল ধরো। এই উকিল শব্দটা আরবি, হাকিমের কাছে যেতে হলে যেরকম উকিলের প্রয়োজন, সেই উকিল ধরো যে তোমাকে পরম রব্বুল আলামিনের দরবারে পৌঁছিয়ে দেবে, এটা তুমি ধরো, না হয় সময় ফুরিয়ে গেলে কোথায় যাবে ছাত তুমি নিজেই জানো। কেন আমি উকিল ধরব? উকিল মানে উসিলা। সেদিন আজ থেকে 15-20 দিন আগে আমার মামানি ওই যে কি হজ কয় ওমরা হজ করে আসছেন, তার আমার মামাতো ভাইরে নিয়ে তা আসছে একটা দাওয়াত দিবার। তা আমি বললাম, মামানি আপনি তো গতবারও হজ করছেন, কহ মনটা ভালো লাগে না, তাই ওমরা হজটাও করে আসলাম, পয়সা লাগবে মানুষ, আলহামদুলিল্লাহ। আমি গতবার যে হজ করছেন কি পাইলেন? সৌদি বাদশা আমারে আর মাসুদরে দুইজনে দুইটা কোরআন শরীফ উপহার দিচ্ছে, আমি সুবহান আল্লাহ, আমি সৌদি বাদশা কোরআন শরীফ দিচ্ছে কাহা, আমি চলে কি সৌদি বাদশা সর্বশক্তিমান? নাউজুবিল্লাহ, উনি তো একটা সাধারণ বাদশা। আমার সাধারণ বাচ্চা যদি বাইন্ডিং করা একটা কোরআন আপনার হাতে দিতে পারে যে তোমার কাসমু রব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম বেস্ট বিদালাইম অফ দাই লর্ড ফুল অফ ম্যাজেস্টিক বাউন্টি এন্ড অনার, তার ইচ্ছে বড় আর অহংকার আল্লাহর নাই, আমি সব, উনি সব কিছু জানেন, আমার মনের কথা জানেন, সব জানেন, তাহলে পিঠতে যাবো কেন? এই নাই টানটা, আল্লাহ সর্বশক্তিমান, সৌদি আরবের বাচ্চা হাজিদেরকে একটি করে কোরআন হাতে তুলে দেয়, আর আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআন প্রথমে দেন আপনি জিব্রিলকে, তারপরে দেন মহানবীকে, মহানবীর ঠোঁটে কেন আপনার কালাম পাবো? ইউ হ্যাভ টেকেন টু মিডিয়া, আপনি দুই দুইটি ঔষিলা নিলেন, দুই দুইটা মাধ্যম নিলেন, আপনার কালাম কি আপনি পারতেন না ফেরেশতাদের দিয়ে বাইন্ডিং করে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিবার? আপনি কি সৌদি বাদশার চেয়ে দুর্বল? নাউজুবিল্লাহ, আপনি সর্বশক্তিমান হয়ে আপনার কোরআন পাই প্রথমে জিব্রিল, তারপরে মহানবী, আপনার ইঞ্জিল পাই প্রথমে জিব্রিল, তারপরে ঈসা আলাইহিস সালাম, আপনার জবুর পাই প্রথমে জিব্রিল, তারপরে দাউদ আলাইহিস সালাম, আপনার তাওরাত পাই প্রথমে জিব্রিল, তারপরে মূসা কালিমুল্লাহ, আপনি কেন দুইটা উসিলা নিলেন, দুটা মাধ্যম দিয়ে কোরআন ইঞ্জিল তাওরাত জব্বুর পাঠাইলেন, আর সৌদি আরবের বাদশা কোটি কোটি কোরআন বাইন্ডিং করে হাজিদেরকে সেই সেই হজের যাত্রীর মাতৃভাষায় দিয়ে দেয় বাইন্ডিং করা? ও গো আল্লাহ, আপনি কি বাইন্ডিং করা কোরআন শরীফ আমাদের পাঠিয়ে দিতে পারতেন না? আল্লাহ বললেন, আই হ্যাভ টেকেন টু মিডিয়াস, ও মাই বান্দা ইউ প্লিজ টেক ওয়ান মিডিয়া, আমি দুটা উসিলার মাধ্যমে কোরআন পাঠিয়েছি, তুমি যদি আমাকে পেতে চাও আদমের মাধ্যম ছাড়া পাবে না, উইদাউট আদম পাবে না, ডাইরেক্ট ডাক দিবে, ডাক দিবে ডাইরেক্ট আল্লাহকে ডাক দিবে। সূরা হাসালের 16 নম্বর আয়াত খুলো, শয়তান বলতেছে
আল্লাহ আমি তোমাকে ভয় করি এবং পরিপূর্ণ বিশ্বাস করি। আল্লাহ খুশি হয়ে বললেন, আদমকে সেজদা দাও আমাকে, যখন তুমি ভয় এবং বিশ্বাস করো এইবার তুমি আদমকে সেজদা দাও। উসজুদুল আদামা, ডাউন টু ইওর হেড টু আদম, তোমার তুমি সেজদা দাও। ফাসাজাদু, সবাই সেজদা দিলেন, ইল্লা আজাজিল, আজাজিল দিলেন না। তাই আজাজিলের নাম কি হয়ে গেল? ইবলিস। ফাসাজাদু, সবাই সেজদা দিলেন, ইল্লা ইবলিস, ইবলিস দিলেন না। ইবলিস কেন বললেন? বালাসা অহংকার, না অ্যাডজেক্টিভ, অহংকারী নাউন, বালাসার নাউন ইবলিস। এটা আরবি ভাষা না, এটা হিব্রু ল্যাঙ্গুয়েজ। হিব্রু ভাষায় বলে বালাসা অর্থ অহংকার, আর যে অহংকার করে তাকে বলে ইবলিস। ওয়াজাজিল, তুমি ইবলিস হয়ে গেলে, চেষ্টা দিল না। আল্লাহ বললেন, কিসে তোমাকে বারণ করলো সেজদা দিতে? চারটি শব্দ, আনা খাইরুম মিনহু, আমি আদম থেকে অনেক উত্তম। এই অহংকার হয়ে গেল। সুতরাং আল্লাহ পাক ইবলিসকে লানতের তক্তা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন। বেরিয়ে যাবার আগে বললেন, গো আল্লাহ, সেকেন্ড ক্লাস কথা, ফার্স্ট ক্লাস কথা বলাই যাবে না, ওটা ঘরে শুনেন কোন সময় বা আমার বাড়ির যায়া, যা বলতেছি সেকেন্ড ক্লাস কথা। প্রাইমারি স্কুলের শিক্ষক ও শিক্ষক, হাই স্কুলের শিক্ষক ও শিক্ষক, কলেজের শিক্ষক ও শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, আর অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, বোস্টন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, একটু ক্লাসিফিকেশন তো আছে। সুতরাং এর চেয়ে উচ্চাটা আমি এখানে বলতে পারবো না। লালচের তক্তা নেবার পরে আজাজিল বললেন, ওগো আল্লাহ, 6 কোটি বছর আমি তোমার ইবাদত করেছি, এই ইবাদত করার পরে তুমি আমাকে ফেরেশতাদের সরদার বানিয়েছিলে, আজ আমি সামান্য একটু শুধু আদমকে সেজদা করিনি, আমি কোনো চাটাবাজি করি নাই, আমি কারোরটা মেরে খাই নাই, আমি কারো আধা হাত জাগা মারি নাই। তুমি বলেছ আধা হাত জাগা যদি মেরে দেয় কেউ, সত্যবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আমি কোনো জমিও মারিনি। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তুমি কি সেই মানুষটাকে দেখেছ যে প্রথমে ইসলাম থেকে বাদ, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে এতিম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মাননীয় ইসলাম গবেষক বৃন্দ, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হব্বাদ যুগ মেনে নিলাম, কিন্তু এতিম থেকে মুখ ফিরিয়ে নিলে আমি মুসলমানই রইলাম না, আমাকে ইসলামের ডিমার্কেশন থেকে কিক আউট করে দিল। অথচ আমার শ্রদ্ধেয় মৌলানা ভাইয়েরা হকুলে ভাত বলবে না, চাইলে ভাত বোধ হয় বা মুচিতের মৌলভী সাহেবের লিখে দিয়ে দেবে।